24 নম্বর স্লাইডটা একটু দেখায়েন স্যার, ওটা মিস করে গেছি। মানে কি ছবি তুলতেছো তুমি? আমি তো রেকর্ডে দিয়ে রাখি, এগুলা সাথে সাথে আপলোড করে দিয়ে যাই। ঠিক আছে স্যার, ওইটাতে প্ল্যান পিডিসি মনে হয় দেওয়া ছিল স্যার, কিনা কনফার্ম করতে পারছি। আচ্ছা, অসুবিধা নেই, দেখো। আচ্ছা, বাকি যারা পরে আসবে তাদেরকে আমরা দিয়ে দিব, তাই না? জি স্যার, চলে আসছে 7 জন অলরেডি স্যার। এটা হলো 43 নম্বর স্ল্যাট। তুমি কত নম্বর দেখতে চাচ্ছ? 24? 24 চব্বিশ স্যার। কম্পেনসেশন মেইনটেনেন্স, কম্পেনসেশন আর মেইনটেনেন্স, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ ট্রেনিং, এগুলো হচ্ছে ইম্পর্টেন্স, এগুলাকে অনেকটা অবজেক্টিভ বলা যায়, তাই না? ইনক্রিজ প্রোডাক্টিভিটি, হাইটেন মোরাল, রিডিউস সুপারভিশন, রিডিউস এক্সিডেন্ট, ইনক্রিজ অর্গানাইজেশনাল স্টেবিলিটি, ইনক্রিজ এমপ্লয়ি স্ট্যান্ডার্ড, ইনক্রিজ নলেজ অ্যাবাউট চেঞ্জিং টেকনোলজি, ট্রেনিং রিডিউস ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড প্রপার্টি, ট্রেনিং ইনক্রিজ ডিসিপ্লিন, ট্রেনিং হেল্পস টু ইম্প্রুভ দ্য ম্যানেজমেন্ট, ট্রেনিং ক্রিয়েটস জব স্যাটিসফ্যাকশন। ট্রেনিং এভালুয়েশন, মেজারমেন্ট অ্যান্ড কম্পেয়ার দ্য প্রেজেন্ট স্কিল অফ দ্য এমপ্লয়ি উইথ প্রিভিয়াস স্কিল। এটাতে আমি এভালুয়েশন করব যে আমার প্রেজেন্ট এবং অবজারভেশন অফ বিহেভিয়ারাল চেঞ্জ, এভালুয়েশন থ্রু এক্সামিনেশন, মেজারমেন্ট অফ প্রোডাক্টিভিটি, পারফরমেন্স এভালুয়েশন অফ কম্পিটিটিভ গ্রুপস। আমি এগুলো দিয়ে এভালুয়েশন করা যায়, আমি দেখবো যে একটা কর্মীর আসলে মান উন্নয়ন হয়েছে কিনা, তার কাজকর্মের উন্নতি, বিহেভিয়ারের উন্নতি হয়েছে কিনা, এগুলো আমার প্রোডাক্টিভিটি বেড়েছে কিনা, স্কিল তার ভালো আছে কিনা, এগুলো আমরা মেজার করতে পারবো। স্যার এগুলো কি প্রত্যেকটাই জাজমেন্টাল বেসিস না কোনো মেথড আছে স্যার? এগুলো মেথড আছে, দেখাবো। এরপরে হলো মেথডস অফ ট্রেনিং অন দ্য জব ট্রেনিং অফ দ্য অফ দ্য অফ দ্য জব ট্রেনিং, ভার্সাটাইল দ্য ট্রেনিং সেন্টার ট্রেনিং, ডেমনস্ট্রেশন অ্যান্ড এক্সাম্পল ট্রেনিং, অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ক্লাসরুম ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, ট্রেনিং থ্রু কাউন্সেলিং, ডিসকাশন থ্রু কনফারেন্স মেথড। এই যে তোমাদের সাথে এখন ডিসকাশন হচ্ছে কনফারেন্স, আমার কাউন্সেলিং নিয়ে কথা বলছি, characteristics of the people to hire for them. Job analysis is a process to establish and document the job relatedness of employment procedures such as training, selection, compensation, and performance appraisal. Job analysis procedure information for writing job description and job specification. এগুলো হচ্ছে জব অ্যানালাইসিস এর বেসিক কথাবার্তা। পারপাসটা কি? পারপাসের আরেকটা ল্যাঙ্গুয়েজ বলে রাখি, পারপাস যেখানে আছে সেটা অবজেক্টিভ হোক, লিখে রাখো। এটা পারপাস যেখানে লেখা আছে সেখানে অবজেক্টিভ বললেও সমস্যা নেই। তাহলে ডিফিনিশন অফ জব ডোমেইন, ডিসক্রাইবিং এ জব, ডেভেলপিং এ পারফরমেন্স অ্যাপ্রাইজাল, সিলেকশন সিস্টেম, প্রমোশন ক্রাইটেরিয়া, এগুলো আমার পারপাস বা অবজেক্টিভ। ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, কম্পেনসেশন প্ল্যানটা আমার কেমন, কম্পেনসেশন প্ল্যানটা আমার হবে, লিগ্যাল কমপ্লায়েন্সটা কেমন হবে। তারপরে ইম্পর্টেন্স অফ জব অ্যানালাইসিস,
job design, procurement, training, job evaluation, performance appraisal, promotion and transfer, induction, counseling, labor relation, job re-engineering. এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্স। আমি এই জব অ্যানালাইসিস করলে এই এগুলো আমার প্রকিউরমেন্ট মানে হচ্ছে রিক্রুটমেন্ট, কিন্তু প্রকিউরমেন্টের মধ্যে এগুলো পড়ে রিক্রুটমেন্ট সিলেকশন আর কি প্লেসমেন্ট। হ্যাঁ প্লেসমেন্ট, এই রিক্রুটমেন্ট সিলেকশন প্লেসমেন্ট এই তিনটা পড়বে। আর অর্গানাইজিং মানে জব পার্সোনাল ফিজিক্যাল ফ্যাক্টর, অর্গানাইজিং এর মধ্যে এগুলো পড়বে জব পার্সোনাল ফিজিক্যাল ফ্যাক্টর এগুলো আসবে এখানে। যাই হোক আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপর জব অ্যানালাইসিস কোন টেকনিক ইন্টারভিউ নিয়েও কিন্তু আমরা করতে পারি। টাইপস অফ কোশ্চেন মেইনলি আনস্ট্রাকচার questionnaire, types of questionnaire mainly on structure, observation, manager, participant diary, record for literature, work sampling, এগুলো পরে আমি কিন্তু job analysis করতে পারি কাজটা কেমন। বিভিন্ন ধরনের question করলে কিন্তু উত্তরটা চলে আসে যে তার যে activities টা করতেছে সে কি কি program করতেছে বা কি কি সুবিধা বা কোথায় সমস্যা, কিভাবে better হয়। আলাপ করলেই কিন্তু একটা কর্মীর সাথে আলাপ করলেই কিন্তু চলে আসা যায়। Process of job analysis. Introduce yourself so that worker knows who you are and why you are there. As a job analysis করতে গেলে কাউকে interview করতে গেলে নিজেকে একটু পরিচয় দিতে হবে না? Show a sincere interest in the worker and the job being analyzed. এখানে sincere interest দেখাইতে হবে worker-এর প্রতি। Do not try to tell the employee how to do the job. আচ্ছা কিভাবে জবটা শেষ করতেছে এটা ওইভাবে না বলে একটু টেকনিক্যালি করতে হবে। ট্রাই টু টক টু দ্য এমপ্লয়িজ এন্ড সুপারভাইজার ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজে বলতে পারলে ভালো। ডু নট কনফিউজ দ্য ওয়ার্ক উইথ দ্য ওয়ার্ক। হ্যাঁ কি শাহাবুদ্দিন কিছু বলবেন মনে হয় নাকি? না স্যার। আচ্ছা এটা হচ্ছে প্রসেস অফ জব অ্যানালাইসিস কিভাবে করা হবে তার একটা প্রসেস এখানে বলা হয়েছে এমন কিছু এটা। এরপরে আমার পরে স্যার ডু এ কমপ্লিট জব স্টাডি উইথ ইন দ্য অবজেক্টিভস অফ দ্য প্রোগ্রাম, একটা জব স্টাডি কেন করবো তার অবজেক্টিভটা আগে ঠিক করতে হবে। তাকে কি প্রমোশন দিব নাকি তার ডিমোশন করব কি করব এগুলো বোঝার জন্য তাকে করতে হবে। আচ্ছা ভেরিফাই দ্য জব ইনফরমেশন অবটেইন, ডেভেলপ এ জব ডেসক্রিপশন এন্ড জব স্পেসিফিকেশন। Types of job analysis, job description. A job description is an organized factual statement of the duties and responsibilities of a specific job. Types of job analysis, a job description is an organized job description. এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেককে যদি আমি কোশ্চেন করি যে জব ডিসক্রিপশন জব স্পেসিফিকেশন এগুলো কিন্তু অনেক সময় বলতে পারে না। কিন্তু জব ডিসক্রিপশনের মধ্যে কি থাকবে, তার মধ্যে থাকবে আসলে তার রেসপন্সিবিলিটি আর স্পেসিফিক ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি লিখে রাখো। তাহলে জব স্পেসিফিকেশন জব ডেসক্রিপশনের মধ্যে আরো এগুলো থাকবে, টাইটেল অফ দ্য জব ডিপার্টমেন্ট, জবের সামারি, ডিউটিজ পারফর্ম, ওই যে যেটা একটা নিয়োগ দেওয়ার সময় যেগুলো লিখে রাখে পেপারে যে রিলেটেড টু আদার জব মেশিন টুলস ওয়ার্কিং। আর জব স্পেসিফিকেশনের মধ্যে হলো তার মিনিমাম অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া থাকবে, তার কি কি ক্রাইটেরিয়া, স্টেটমেন্ট অফ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল হিউম্যান কোয়ালিটিস, তার ওখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তার বয়স, তার ব্যাকগ্রাউন্ড, এগুলো থাকবে জব স্পেসিফিকেশনে। আর এগুলো তো ফিজিক্যাল কোয়ালিটি, এডুকেশনাল কোয়ালিটি, ইথিক্যাল মরাল কোয়ালিটি, কমিউনিকেশন অ্যাবিলিটি, জেন্ডার, রিলিজন, ন্যাশনালিটি। আর জব এভালুয়েশনে কি থাকবে, জব এভালুয়েশন ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড অর্ডারলি প্রসেস অফ ডিটারমাইনিং দ্য ওয়ার্থ অফ এ জব ইন এ রিলেশন টু জব, তার মানে তার বেতনটা কত হবে, স্যালারিটা কত হবে, সেটা জব এভালুয়েশন করতে হবে। এই তিনটা কোশ্চেন কিন্তু প্রায় ভাইবা বোর্ডে করা হয়, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন আর কি বললাম জব এভালুয়েশন ইভালুয়েশন। হ্যাঁ জব ডেসক্রিপশনের মাধ্যমে তার ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি দুইটা ওয়ার্ড মনে রাখতে হবে। জব স্পেসিফিকেশনে তার রিকোয়ারমেন্ট গুলো থাকবে, মিনিমাম কোয়ালিফিকেশন কি থাকবে। আর জব এভালুয়েশনে তার আসলে রেমুনারেশন বা স্যালারিটা কি হবে, ক্লিয়ার?
যাবতীয় ক্লিয়ার এখানে যারা আছে ক্লিয়ার এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন স্যার জব জব স্পেসিফিকেশনে কি কেএসএ এটা দেখা হবে নলেজ জব কি স্যার স্যার শুধু কি কোয়ালিফিকেশন জব এক্সপ্রেশন হবে না না কেস এটা টোটালটা স্যার রিকোয়ারমেন্ট সেটা হবে ক্লিয়ার জানাটি স্যার স্যার শোনা যাচ্ছে না স্যার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট পুরো রিকোয়ারমেন্ট দেখতে হবে তার এই পড়াশোনার জন্য ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে বয়স কত লাগবে এক্সপেরিয়েন্স কত তার অ্যাটিটিউড কি এটা লাগবে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার হ্যাঁ আর নরমাল কোয়ালিফিকেশন কত তার স্যালারি কত হবে এই আর হবে কি ডেসক্রিপশনে কি মনে রাখতে হবে ডেসক্রিপশনে মনে রাখতে হবে ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস জব স্পেসিফিকেশনে মনে রাখতে হবে তার ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট তার ওই পদের জন্য কি কি ক্রাইটেরিয়া সেট করতে হবে আর জব কি আরেকটা কি জব এভালুয়েশন এভালুয়েশনে কি মনে রাখতে হবে তার স্যালারি কত হবে এটা মনে রাখতে হবে তাহলেই জিনিসটা ঠিক হয়ে যাবে জব এভালুয়েশন সিস্টেমেটিক এন্ড অর্ডারলি প্রসেস অফ ডিটারমাইনিং দ্য ওয়ার্থ অফ এ জব ইন দ্য রিলেশন টু দ্য জব অ্যাডভান্টেজ অফ জব এভালুয়েশন আমি কেন জব এভালুয়েশন করব Determining the structure of salary, base of promotion, reduce discrimination, establish standard of work and OS, knowledge about the nature of work, decision about recruitment, selection and placement, determine the duties and responsibilities, also determine the formulation of organizational policies. Limitation of job evaluation, sense of technology, time consuming, expensive and complicated, financial limitation, external interfere, partiality, difficult to avoid the other factors, awareness of the worker. Methods of job evaluation, job classification method, ranking method, factor comparison method, points method. এগুলো হচ্ছে method of job evaluation. এগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো জব এভালুয়েশনের মাধ্যমে আমরা কি করি যদি এখন কোশ্চেন করি আমি স্যার স্যালারি কত হবে সেটা নির্ধারণ করি হ্যাঁ গুড তাহলে এটা মেথড আছে একটা জব ক্লাসিফিকেশন একটা র‍্যাঙ্কিং আর একটা ফ্যাক্টর এখন যদি কোশ্চেন করি জব ডেসক্রিপশনে আমরা কি ঠিক করে দেই কোশ্চেন করলাম বলো উত্তর দাও ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি হ্যাঁ গুড আমরা আর কি বললাম জব স্পেসিফিকেশনে কি ঠিক করে দেই জব ক্রাইটেরিয়া কি ধরনের কাজ না ওই লোকটাকে যে নিয়োগ দেব তার ক্রাইটেরিয়া সিলেক্ট করি জবের না কিন্তু তার ক্রাইটেরিয়া সেট করি তাহলে জবের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ সেটা ডেসক্রিপশনে জব স্পেসিফিকেশনে সিলেক্ট হয় ক্রাইটেরিয়া যে যে লোকটাকে নিয়োগ দেবো তার কি ধরনের ক্রাইটেরিয়া থাকতে হবে আর স্যার আমরা তো মনে হয় স্যার আমরা তো লোকের না জবের আপনার স্পেসিফিকেশন করব না স্যার হলো জবের স্পেসিফিকেশন করলে ওই জবটা যখন তুমি পারফর্ম করতে যাবা তখন কি লাগবে ওখানে হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে দেখো এই যে স্যার মানুষ লাগবে কিন্তু স্পেসিফিকেশন তো মানুষ দিয়ে হবে না স্যার জব দিয়ে করতে হবে স্যার এই যে দেখো এখানে হিউম্যান টু পারফর্ম এ জব এই যে দেখো এখানে এই জব স্পেসিফিকেশন ইজ এ স্টেটমেন্ট অফ দা মিনিমাম অ্যাকসেপ্টেবল হিউম্যান কোয়ালিটিস মানুষটা নেসেসারি টু পারফর্ম এ জব প্রপারলি ক্লিয়ার জি স্যার এরপরে ঠিক আছে আমি ক্লিয়ার স্যার যেটুক সেটুক আছে স্যার মানুষটা রাইট স্যার
ঠিক আছে স্যার স্যার কোয়ালিটি তার যে লম্বা লাগবে এটা কি পুলিশের জন্য আর্মিতে এডুকেশনাল কোয়ালিটি এটা কি মাস্টারি করবে পিএইচডি লাগবে নাকি লাগবে না এখন তুমি যদি আর্মিতে ঢোকা ওখানে তোমার আরেক ধরনের লোক লাগবে ইথিক্যাল মোরাল এটা কি তুমি মসজিদের ইমাম বানাবা নাকি বাইতুল মোকাররমের কথা কথা কমিউনিকেশন অ্যাবিলিটি আছে কিনা জেন্ডার তুমি এখানে ছেলে মেয়ে মেল ফিমেল রিলিজন কোন ন্যাশনালিটির লোক নিবা যেটা যে আমেরিকার ক্ষেত্রে বলা যায় টিভি করার সময় ওরা কিন্তু বলে দেয় কোন কোন দেশের লোকজন আসতে পারবে মানে ওই জবগুলো পারফর্ম করার জন্য কোন স্পেসিফিকেশনে আমি নিব কথা শেষ স্যার ক্লিয়ার এই জিনিসটা কিন্তু তোমরা ভাইবা বটে অ্যানসার দিতে পারো না আমি অনেক জায়গায় কোশ্চেন করছি কেউ উত্তর দিতে পারে নাই যারা পাস করে গেছে তারা উত্তর দিতে পারে নাই এই তিনটা জিনিস অনেক আস্তে 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 ফ্রেন্ডলি লোকজনের সাথে মিশি না অনেক সময় জিজ্ঞাসা করি আমি যেহেতু এইচআর পড়াই না আমার একটু কৌতূহল থাকে যে তোমরা এগুলো জানো কিনা সেটাই ভুলে যায় না আমি কিন্তু এইটা নিয়ে যথেষ্ট আমি কথা বলার চেষ্টা করি এর আগেও বলি আমি কিন্তু ক্লাসে কিন্তু এইটা নিয়ে অনেক কথা বলছি শাহাবুদ্দিন তোমাদের ক্লাসে বলছি না লিমিটেশন তো থাকবেই মেথডস অফ জব রিলেশন জব ক্লাসিফিকেশন মেথড জব ক্লাসিফিকেশন করে আমি কাজ কেমন করব যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 এখানে এক্সিকিউটিভ থেকে ক্লাস 1 বলছে আর ক্লাস 2 হচ্ছে স্কিল ওয়ার্কার এগুলা কারখানার ক্ষেত্রেও কিন্তু এগুলা দেখা যায় গ্রেডিং করে ক্লাস 1 অফিসার ক্লাস 2 ক্লাস 3 আচ্ছা তারপরে ক্লাস 4 ranking method perhaps the simplest method of job evaluation is the ranking method rank according to this method job arranges for the highest to lowest ranking holo je custom criteria the slide to dekhte parchi na sir tal to e kore nai dekha jacche to ha pacchi ekhon pacchi sir dekha jacche sir samasya nai dekha jacche na ranking method তাহলে র‍্যাঙ্ক করতে হবে কার র‍্যাঙ্ক কত কার কত আছে না যে এডুকেশনে এত এক্সপেরিয়েন্সে এত কনসালটেন্সিতে এত পাবলিকেশনে এত রিসার্চে এত এটা আমাদের ক্ষেত্রে বলতেছি তাহলে এগুলো যোগ করে তারপরে সে কত নাম্বার পেল তার র‍্যাঙ্কিং উপরে গেল 1 2 3 ক্লিয়ার এখন আমার এডুকেশনের মধ্যে ফ্যাক্টর কম্পার্টমেন্ট অর পয়েন্ট মেথড আচ্ছা তাহলে ফ্যাক্টর দিস মেথড হোয়াট ইজ এন্ড ইজ কনসিডার্ড টু বি দ্য ওয়ান অফ দ্য রিলায়েবল এন্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফর জব এভালুয়েশন ইন মিড এন্ড লার্জ সাইজ অফ অর্গানাইজেশন মোস্ট কনসাল্টিং ফার্মস অ্যাডপ্ট দিস মেথড হুইচ ওয়াজ পাইওনিয়ার্ড বাই দ্য এডওয়ার্ড হে ইন 1943 হেয়ার জবস আর এক্সপ্রেসড ইন টার্মস অফ কি ফ্যাক্টরস পয়েন্টস আর অ্যাসাইন্ড টু ইচ ফ্যাক্টর আফটার প্রায়োরিটাইজিং দিস ফ্যাক্টর ইন অর্ডার অফ ইম্পর্টেন্স দ্য পয়েন্টস আর সামড আপ টু দ্য ডিটারমিনেন্ট অফ ওয়েজ রেট অফ দ্য জব jobs with a similar point total are placed in similar pay grade the procedure involved may be explained thus ঠিকই আছে এক নম্বর হলো select the key job identify the factors common to all the identified jobs as skill report responsibility তারপরে divide each major factor into a number of sub factors
is subfactor is defined and expressed clearly in the order of importance, preferably along a scale. Find the maximum number of points assigned to each job after adding up the point values of all subfactors of such a job. Once the odds of the job in terms of total points is expressed. তারপরে হলো প্রমোশন তাহলে এতক্ষণ হলো আমরা এই যে কয়েকটা মেথড আছে এই কয়েকটা মেথড নিয়ে আলোচনা করলাম একটা হলো জব ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন করলাম ক্লাস 1 2 3 4 বা আনস্কিল সেমি স্কিল স্কিল এক্সপেরিয়েন্স এরপর হলো র‍্যাঙ্কিং করলাম একটা মেথড আরেকটা মেথড কি কম্পারিজন মেথড অর পয়েন্ট মেথড পয়েন্ট দিয়ে তাকে আমরা হিসাব করলাম তারপরে সিলেক্ট কি জব এরপরে আমরা এটা কিন্তু আরেকটা এরিয়া প্রমোশন এতক্ষণ আমরা আরেকটা এরিয়ায় ছিলাম জব অ্যানালাইসিস ছিলাম এখন কিন্তু জব অ্যানালাইসিস হয়ে গেল এখন আমরা প্রমোশন দেব কি করে আলোচনা করা যাবে কিনা স্যার হ্যাঁ পরে আরেকদিন এগুলা এক একটা এরিয়া এক একদিন নিয়ে তোমরা যদি থাকো আমার সাথে না আমি যদি কোভিড সাসটেইন করে তাহলে ইনশাআল্লাহ আমি আসতে আছি কোভিড যদি স্যার ঠিক আছে তাহলে স্যার স্যার আপনার এগুলা নিয়ে ভাই বলেন বলেন এটা তো ওভারঅল একটা আমি টক দিচ্ছি তো পরে তোমরা দেখো কোন এরিয়াটাতে তোমরা আরো দরকার তখন এটা নিয়ে আবার বসা যাবে ঠিক আছে স্যার নরমালি 2020 সালে করোনা শেষ হবে না 31 সালে থাকার সম্ভাবনা আছে তাহলে আমি আমরা কন্টিনিউয়াসলি আপনাদের ক্লাস করতেই থাকব না স্যার বুঝতেছো আমি যে বেকার বসে না থেকে যে বেগারও খাচ্ছি স্যার জব স্যার জব এভলিউশন নিয়ে স্যার হ্যাঁ বলো জি স্যার জব এভলিউশন নিয়ে স্যার জব এভলিউশন নিয়ে একটা মনে হয় প্রেজেন্টেশন করলে স্যার আমাদের জন্য ভালো হইতো স্যার আচ্ছা গুড এটা লিখে রাখো এর মধ্যে যদি পয়েন্ট ফ্যাক্টরটা মনে হয় এখন সবচেয়ে পয়েন্ট ফ্যাক্টরটা এখন সবচেয়ে জনপ্রিয় হইছে এডওয়ার্ড হেয়ার এটা নিয়ে যদি স্যার একটু ব্রিফ করেন ডিটেইলস তাহলে আমার মনে হয় আমরা তাহলে গ্রেড গুলো করতে পারবো স্যার গুড বরানোর দিন কিছু বলেন ভিডিও অন করে বলেন জি স্যার করে আর যদি বেঁচে থাকি করোনা যদি আল্লাহ তাআলা যদি বেঁচে রাখে লাইফ দেয় সার্ভাইভ করি বেঁচে থাকি সার্ভাইভ করি হ্যাঁ তোমরা চাইলে আমি আসবো লাইফে এটা আমি যে আসবো লাইফে এটা কি তোমাদের বিশ্বাস হয় জি স্যার আপনি তো নেই অনেক কষ্ট করতে স্যার বিশ্বাস হয় স্যার এখন পর্যন্ত স্যার আপনি প্রত্যেকটা কমিটমেন্ট ঠিক আছে স্যার হ্যাঁ এবং কোনো সন্দেহ নাই স্যার ফ্ল্যাটগুলো কিন্তু একদম অ্যাকসেপ্ট থাকে না এসে কিন্তু হারুন ভাই ঠিক আছে না হ্যাঁ কোনো সন্দেহ নাই স্যার আপনি আসবেনই objectives proper use of personal ability কেন আমার উদ্দেশ্য কি to increase skill to increase productivity recognition of experience to increase the leadership quality increase the reliability to the organization to motivate the employee base of promotion এটা হলো promotion একটা base হলো seniority একটা base হলো merit or efficiency আরেকটা হলো সিনিয়রিটি এন্ড মেরিট তো সাধারণত গভর্নমেন্ট ক্ষেত্রে সিনিয়রিটি এন্ড মেরিট এটা ধরা হয় আর ডিসমিসাল এটা তো তোমরা জানো চাকরি থেকে যদি কাউকে ডিসমিস করে দেওয়া হয় এটা কিন্তু পানিশমেন্ট কিন্তু ডিসমিসালটা কিন্তু পানিশমেন্ট পানিশমেন্ট জড়িত যদি আরেকটা ওয়ার্ড বলা হয় জব সেপারেশন জব সেপারেশনের অনেকগুলা আছে তার মধ্যে একটা হলো ডিসমিসাল এটা খারাপ
তারপরে একটা লোক মনে করেন জব রিটায়ারমেন্টে চলে গেল, সেটাও জব সেপারেশন, সেটাও কিন্তু ভালো, কারণ সে আর থাকার কোনো সুযোগ নাই। এইভাবে কিন্তু জব সেপারেশনের অনেকগুলো আছে। একটা কি বললাম ডিসমিসাল, রিট্রেনশমেন্টও আছে, অনেকসময় পাত দেওয়া হয়। তারপরে কি বললাম অনেক সময় ইয়ে দেওয়া হয়, এটা কি বলে বাংলায় বলা হয় রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট, ওটা তো রিটায়ারমেন্ট পাবে একটা বয়সের পরে আর কাজ করার সুযোগ নাই। তারপরে ডিসমিস, তারপরে তাকে চাকরি থেকে অনেক সময় দেওয়া যায় যে অব্যাহতি দেওয়া হয় রিলিজ 120 দিনের বেতন দিয়ে, সেটা পানিশমেন্ট না, যে কোনো চাকরিতে দিতে পারে, কিন্তু 25 বছর পূর্তি হলেই দিতে পারে। এরকম জব সেপারেশনের অনেকগুলা মেথড আছে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এটার কমন নেমটার নাম কি বললাম? এরপরে যে কজেস অফ ডিসমিসাল আছে এগুলো তো জানেন, রিট্রেসমেন্ট, মোটিভেশন, এগনেস, সাবর্ডিন, সিগনেস, করাপশন, ইললিগাল অ্যাক্টিভিটিস। এরপর হলো মডুল থিওরি। মডুল থিওরির মধ্যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং আছে। Human resource planning is the process of deciding what position the firm will have to fill and how to fill them. Human resource planning is a very important process for management determine how an organization should move from its current manpower position to desired manpower. Amar ekta manpower ache, ami aro kichu lokjon nibo ba ei je planning ta kibhabe korbo shetai. Human resource planning consists of putting right number of people, right kind of people at the right place, right time, doing the right things for which they are suited for the achievement of goals of the organization. Eta holo human resource planning. Human resource planning er aro feature ache well defined objective. Amar jodi objective ta thik na thake, ekhon pray ami ekta kotha boli, ekhane ektu boli je mone kore apni ekta medical college dicchen, eta BIM er khetre onek samoy boli, আপনি একটা মেডিকেল কলেজ দিয়ে টিচার নিয়োগ করছেন MBBS, এখন MBBS ডাক্তার দিয়ে আপনি পড়াবেন, MBBS পাস করাবেন, সাস্টেনেবল হবে না, এক দুই বছর হয়তো চলবে, তারপরে কিন্তু সাস্টেনেবল হবে না। আপনাকে অবশ্যই ওই ডাক্তারদেরকে ছুটি দিয়ে তাদের FCPS দিয়ে তাদের বড় বড় ডাক্তার প্রফেসর করে তাদেরকে নিয়োগ দিতে হবে, ক্লিয়ার? এখন মনে করেন আমি হয়তো এটা নিজের ক্ষেত্রে না, আমি তার এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনি BIM চালাইতে চান, যাবে একটা দেশ, তাহলে ফ্যাকাল্টিদেরকে যদি ওই পরিবেশে না নিতে পারি, আমি অনেক সময় এরকমও বলি যে ভালো ডাক্তার ঠিকই আছে, তারপরেও তাদেরকে ট্রেনিং এ নিয়ে যেতে হবে, তাদেরকে বড় বড় ডিগ্রি করাই আনতে হবে। আমার যুক্তির সাথে কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, মানে তো কাছাকাছি জ্ঞানে যাবে। আরেকটু যদি আমি বলি, এটা যদি টেক্সটাইল মিলের ক্ষেত্রে হয় তখন কিন্তু না, তখন আমার ডিগ্রির ক্ষেত্রে না, আমার আরএনজির ক্ষেত্রে, তখন আমাকে কি দেখতে হবে? তখন আমাকে দেখতে হবে যে স্কিল, স্কিল যে আমার ওই লোকটা কত প্রোডাকশন দিতে পারতেছে, এবং স্ক্রাপ ফ্রি মানে কোনো রিওয়ার্ড হচ্ছে না, স্ক্রাপ হচ্ছে না, এবং এরর ফ্রি কিভাবে কাজ, তখন আমি দেখবো এক ধরনের লোক। আমি যখন কৃষিকাজে যাবো, কথার কথা, আমি যখন কৃষিকাজ কৃষি পারবে, তখন আমার কে ভালো প্রোডাকশন দিতে পারতেছে সেই জন্য, সেখানে আমার PhD দিয়ে কিলাম, ক্লিয়ার? এটা দেখতে হবে, আমার অবজেক্টিভটা ক্লিয়ার করতে হবে যে আমি কোন এরিয়ায় আছি, কোন কাজ নিয়ে আমি আসি, এটা খুব ক্লিয়ার করতে হবে, তা নাহলে যাবে না। স্বামী তো চুপচাপ আছে আজকে, স্বামী কি অন্য কিছু নাকি অন করে দিয়ে চলে গেছে নাকি? না স্যার, এর আগে স্বামী ভাই অবশ্য বলছিল ওনার নাকি হেডফোনের সমস্যা এরকম কিছু হয়তো আছে। আচ্ছা তাহলে ওয়েল ডিফাইন্ড অবজেক্টিভ ক্লিয়ার। এরপরে হলো ডিটারমিনিং দা হিউম্যান রিসোর্স নিডস, আমার কোন ধরনের হিউম্যান রিসোর্স নিডস লাগবে। এরপর কিপিং ম্যানপাওয়ার ইনভেন্টরি, ইনভেন্টরি মানে হিসাব রাখতে হবে,
সাপ্লাই এবং ডিমান্ড গ্যাপ হ্যাঁ বলেন অ্যাডজাস্টিং ডিমান্ড এন্ড সাপ্লাই ক্রিয়েটিং পাওয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট প্রপার ওয়ার্ক এনভায়রনমেন্ট অবজেক্টিভস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং কেন আমি হিউম্যান রিসোর্স প্ল্যানিং করবো ওই যে অ্যাসেসিং স্কিল নিডস ইন ফিউচার ফিউচারে আমার কোন ধরনের লোক লাগবে এটা আমাকে অ্যাসেস করতে হবে প্ল্যানিং করে is a resource requirement for future and making plan for recruitment and selection determining training and development needs of the enterprise to assess the surplus of and avoiding unnecessary to minimize the imbalance caused due to the non availability of human resources of right kind right number in right time and the right place ensure optimum use of existing human resources in the enterprise keeping the enterprise ready to meet with the technological development and modernization controlling wage and salary cost ensuring higher labor productivity are hocche ensuring career planning for every employee of the enterprise and making succession program succession program ta bujhen naki bolen dekhi ami ektu shuni sir abar ektu bolben sir succession planning bujhen kina succession plan kono ekjon successor er এবং নির্দিষ্ট কোন একটা রোলের সাকসেসর যে তার ইন অ্যাবসেন্সে আমরা নতুন একজন রেডি করা স্যার এটা অনেকটা হচ্ছে লিডারশিপের মত যে কারখানাটার হাল কে ধরবে একটা অর্গানাইজেশন হাল কে ধরবে এটা সাধারণত মালিক পক্ষরা তার ছেলে মেয়েদেরকে কিভাবে তৈরি করে ফেলে এটা কিন্তু একটু টপ লেভেলের লিডারশিপের ব্যাপার এটা কিন্তু কর্মী স্যার শুধু তাই না হলো কোন একজন ডিপার্টমেন্টের হেড হতে পারে হতে পারে তারপরে স্যার সাধারণত লিডার লিডারের ক্ষেত্রে হয় মালিকরা এরপরে মালিক চলে গেলে তারপরে কে হাল ধরবে কোম্পানিটা সেই ক্ষেত্রে সাকসেশন প্ল্যান ক্লিয়ার মানে কোর পিপল যারা আছে এমপ্লয়েড ফ্যাক্টরি কিবা অর্গানাইজেশনে তাদের জন্যই তো সাকসেসর বেসিক্যালি নেওয়া হয় করা হয় গুড কি এনজয় করতেছ সব দিন নাকি বড় করছি হ্যাঁ স্যার আমার তো এনজয় লাগে আমার তো ভালো লাগতেছে কারণ আমার তো একদম সাবজেক্ট রিলেটেড স্যার প্রত্যেকটা জিনিস টাচ করতেছেন ভালোই লাগতেছে আরো ডিপে যাইতে পারলে কি আরো ডিপে ঢুকলে স্যার আরো বেশি ভালো লাগে ডিপে যাব যাব তোমরা আমার সাথে থাকো ডিপে যাব ওয়েট ওয়েট স্যার যাবে এত টেনশন কিসের ভাই যাবে তো স্যার একটা এরিয়া নিয়ে আমরা তখন ডিপে যাব কারণ ভাই ভরসা দিচ্ছেন আপনি ইনশাআল্লাহ ফ্যাক্টর এফেক্টিং দা ম্যানপাওয়ার প্ল্যানিং কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করে সেগুলো বলা আছে এখানে ম্যানপাওয়ার প্ল্যানিং এক্সারসাইজ নট অ্যান ইজি টিউব because it is imposed by various factors such as it suffers from inaccuracy because it is very difficult to forecast long range requirement of the personnel manpower planning depends specifically on the organization planning overall planning is itself is a difficult task because of change in economic condition which make long term manpower planning after it is difficult to forecast about the personnel with organization at a future date while the vacancies caused by the retirement can be predicted accurately other factors like resignation date are difficult to forecast lack of top management support also the frustrate those in charge of manpower planning because in the absence of top management support the system does not work properly the problem of forecast becomes more acute in the context of the top key personnel because their replacement cannot Design training program. Advantage of HR planning এর মধ্যে অ্যাডভান্টেজ কি কি সেগুলো দেখতে হবে ইট ইজ ইউজফুল বোথ ফর অর্গানাইজেশন এন্ড এইচআর ফ্যাসিলিটিস টু এডুকেট পিপল ইন দ্য অর্গানাইজেশন ইট ব্রিংস অ্যাবাউট দ্য ফাস্ট ইকোনমিক ডেভেলপমেন্ট ইট পুশ দ্য জিওগ্রাফিক্যাল মোবিলিটি অফ লেবার এগুলো দেখতে হবে সবগুলো আছে ইট প্রোভাইড হেল্প ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইট ক্রিয়েট দ্য হেলদি অ্যাটমসফিয়ার ট্রেনিং বিকাম ইফেক্টিভ তারপরে প্রি রিকুইজাইট অফ এইচআর প্ল্যানিং এর জব অ্যানালাইসিস জব ডিজাইন করতে হবে জব অ্যানালাইসিস জব ডিজাইন করতে হবে তার মানে এই জব ডেসক্রিপশন জব স্পেসিফিকেশন এগুলো করতে হবে ঠিক মতো
ফোর কাটিং প্রসিডিউর করতে হবে, ইন্টারনাল সাপ্লাই অফ ম্যান পাওয়ার ইন্টারনালি আছে কিনা সেগুলো দেখতে হবে। এগুলা কিন্তু প্রি রিকুইজাইট হবে এইচআর প্ল্যানিং। তারপর মডেল অফ টাইপস অফ এইচআর প্ল্যানিং আছে, শর্ট টার্ম এইচআর প্ল্যানিং একটা মডেল, শর্ট টার্ম এইচআর প্ল্যানিং রিলেটেড টু ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য প্রোগ্রাম রিক্রুটমেন্ট সিলেকশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম টু মিট শর্ট টার্ম অর্গানাইজেশনাল নিডস। ইট ইজ concerned with the process of matching the existing employees to their present job so that they perform efficiently. Therefore, there should be a perfect correlation between the job and individuals. In the short term, it is duty of the management to adjust employees with the job. It is very difficult to retrain the employees due to legal constraint and social obligations on the part of employer. Some adjustment in the job should be made in the short run to accommodate the employees. Following step may be taken for successful implementation for short-term manpower planning. An employee is less qualified as compared to the job specification qualification. As a job specification, the PhD shares the BS. So, if you have it, it is less qualified. তখন কি করতে হবে, এমপ্লয়িজ আর গিভেন ট্রেনিং অর ইমপ্রুভমেন্ট ইন দ্য পারফরমেন্স, অথবা গ্রেড ওয়ান এর লোক চাইছে হয়তো পাওয়া আরেক গ্রেড এর লোক, বা একটা স্কিল জানে আরেকটা স্কিল জানে না, তখন সেই এরিয়া থেকে দেখতে হবে। ট্রান্সফার ডিমোশন অলসো হেল্প দ্য অ্যাডজাস্টমেন্ট অফ এমপ্লয়ি, ট্রান্সফার করা যাবে অথবা ডিমোশন করেও অ্যাডজাস্ট করা যাবে। ইন কেস অফ রেসপন্সিবিলিটি জব অ্যাসাইনমেন্ট মে বি প্রোভাইডেড ফর হেল্প। Sometimes the employee is more qualified than the requirement of his job. তখন তাকে হয়তো আরো বেশি দায়িত্ব দায়িত্ব দিয়ে its abilities and skill of the employee are not utilized to the fullest extent. Following step may be taken for making adjustment. Job enlargement করতে হবে। আর হলো the scope of the job undertaken by the employee may be widened. স্কোপটা বাড়াই দিতে হবে, তার অনেকগুলো দায়িত্ব দিতে হবে। একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব আছে, তাকে হয়তো বিভাগের দায়িত্ব নিয়ে যাওয়া হলো, স্কোপটা বাড়াই দেওয়া হলো। এই কোশ্চেনটা কিন্তু আসে একটা জব এনলার্জমেন্ট, আরেকটা কি জানো, একটা হলো ভার্টিক্যাল এক্সটেনশন, আরেকটা হলো হরিজন্টাল এক্সটেনশন। স্যার জব ওয়াইডার এবং স্যার ওয়াইডার, একটা হচ্ছে ওয়াইডার জব, জব এনলার্জমেন্ট হচ্ছে, জব এনলার্জমেন্ট হচ্ছে এটা হচ্ছে তোমার এই ন্যারোয়ার আর ওয়াইডার এরকম কিছু স্যার, একটা হলো ভার্টিক্যাল এক্সটেনশন হবে আর একটা হবে তোমার এভাবে। Job enlargement, job enlargement. এটা কোশ্চেন আসে কিন্তু তোমাদের, আমি দিয়ে দিচ্ছি এখনই। The difference between job enlargement and job enlargement is a quality and quantity. Job enlargement is means the improvement or increase the help of upgrading and development. It's called job enlargement. Or job enlargement means the add more duties and increase the workload. তাহলে যখন ওয়ার্কলোড বেড়ে যাবে তখন কি হবে,